সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিএনপির এবং ঐক্যফ্রন্টের মহানগর সমন্বয়কারী জনাব আব্দুল সালাম উপস্থিত রয়েছেন, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডক্টর আব্দুল মঈন খান, বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরব উজ্জ্বল এক প্রতীক ছায়া, এক সাহসী বিপ্লবী গণতান্ত্রিক সৈনিক জনাব আসাদা আব্দুর রব, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সহ ঐক্যফ্রন্টের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় বোন এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাষ্ট্রের ভিত্তি, বাংলাদেশের রাষ্ট্রের সমস্ত মেশিনারি, সমস্ত ছাদ খুঁটি স্তম্ভগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে 29শে ডিসেম্বর রাতে। 30 তারিখ পর্যন্ত তার সৈনিক শেখ হাসিনার, যেই কারণে 29 তারিখ রাতেই প্রসাদ বেদনা শুরু হওয়ার আগেই গণতন্ত্রকে ধ্বংস করে ফেসিবাদ কামাল সরকারের জন্ম দিয়েছে এই ফেসিবাদী সরকার। এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে শুধু নয়, সারা বিশ্বের সচেতন বিবেকবান জনসম্প্রদায়কে নতুন করে দেখানো হয়েছে যে বাংলাদেশে গণতন্ত্র আত্মনাদ করে এখন কাঁপছে, বাঁচার জন্য আকুতি করছে। আজকে আওয়ামী লীগের যারা গর্ব করে বেড়ান, প্রধানমন্ত্রী অনেক উপাধি পেয়েছেন, অনেক বড় হয়েছেন, অনেক সম্মান পেয়েছেন, এই জায়গাটাই বাংলাদেশের গণতন্ত্রের আরেকটি বড় সংকট। কোন দেশের সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান যখন ক্ষমতাসীন হন, যখন প্রভাবশালী উপাধি পান, তখন সেই দেশের সাধারণ মানুষ তত বেশি অত্যাচারিত হয়, তত বেশি অসহায় হয়। আজকে সেইটা পদে পদে প্রমাণিত হয়েছে। মজা করে বগল বাজিয়ে আওয়ামী লীগের সময় বলেছে বিএনপি নাকি মনোনয়ন বাণিজ্য করেছে, আর গতকালকে 71 টেলিভিশন সহ অনেকগুলো টেলিভিশনে খবর দেখলাম আওয়ামী লীগওয়ালারা উপজেলা নির্বাচনে এবং ঢাকা সিটি নির্বাচনে মনোনয়ন বাণিজ্য শুরু করেছে। অধঃপতন যখন আসে অন্যের দিকে সবসময় ছুড়ে দিলে হয় না, নিজেদের দিকেও সেটা ফেরত আসে, এইটা প্রমাণ হওয়া শুরু হয়েছে। আজকে আমরা বলতে চাই ঐক্যবদ্ধ লড়াই এবং আন্দোলনের মধ্য দিয়ে এই অগণতান্ত্রিক ফেসিবাদী সরকার এবং তাদের রূপহপুষ্ট হয়ে সে সমস্ত দালাল গণমাধ্যম এবং কথিত মাখনের মেরুদণ্ড সম্বলিত বুদ্ধিজীবীরা, এদেরকে বিরুদ্ধে লড়াইটা একই সঙ্গে শুরু করতে হবে। কারণ আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক শক্তিশালী, এই যোগাযোগ মাধ্যমকে বড় মানুষের কণ্ঠস্বরে পরিণত করার জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে। এবং ভারত এদিকে মুক্ত করতে হবে, কারাবন্দী সকল নেতাকর্মীকে মুক্ত করতে হবে, এবং একই সঙ্গে শেখ হাসিনা সহ তার চালা চামুণ্ডদেরকে বিরতিতে পাঠিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে মুক্ত করতে হবে। এটাই হোক আজকের এই প্রতিবাদী কর্মসূচির শপথ, এবং এই লক্ষ্যকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় ঐক্যফ্রন্ট জিন্দাবাদ। প্রিয় নেতা আজকে আমাদের সামনে বক্তব্য রাখবেন, সেই 69 শাসককে আসক্তি শুধু নয়, স্বাধীনতার পরে যখন স্বাধীনতার স্বপ্ন মানুষকে দেখাতে ভুলে গিয়েছিলেন তৎকালীন আওয়ামী লীগ, তখন সেই আওয়ামী লীগের বিরুদ্ধে এই ঢাকা রাজপথে যে প্রতিরোধ আন্দোলন করে তুলেছিলেন, যার নেতৃত্বে
এই বাংলাদেশের সে সময় আন্দোলন গড়ে উঠেছিল সেই ডাকসুর সাবেক ভিপি জাসদের সংগ্রামে সভাপতি জননেতা জনাব আসম আব্দুর রব এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন। জনাব আসম আব্দুর রব আমি একটু পূর্বে ডক্টর কামালের সাথে দেখা করে একটু পূর্বে অনেকে হয়তো জানেন না আমি বিষয়গুলো পরিষ্কার করতে চাই এটাদের উপর কনফিউশন না থাকে। আমাদের অনেক নেতা আজকে উপস্থিত দীর্ঘ তিন চার মাস ঘুম নাই খাওয়া নাই রাত নাই দিন নাই অনেকে অসুস্থ হয়ে পড়েছে। বাংলাদেশের রাজনীতিতে যে পাঁচ ছটা বুদ্ধিজীবী আছে তার মধ্যে আরেকজন হল ডক্টর কামাল হোসেন। ওনার ডান পায়ের অপারেশন হয়েছে, বাম পায়ের অপারেশনের জন্য কমপক্ষে সেই সব দেশের বাইরে থাকা দরকার। দেশের রাজনীতির কারণে উনি পাশ্চাত্যের বেশি বাইরে থাকেন না। আজকে ওনার পায়ের অর্থনৈতিক প্রবলেম যেটা এটা অত্যন্তভাবে বেড়েছে, তার জন্য উনি এখানে বুঝতে হতে পারেন নাই। বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, মাহমুদুর রহমান মান্না, মোস্তফা মহসিন মন্টু তিনজনের চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন। একটি পারিবারিক অনুষ্ঠানের কারণে আমাদের ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী আসতে পারেন না। আমরা আছি, ঐক্যবন্ধ ছিল, ঐক্যবন্ধ আছে, ঐক্যবন্ধ থাকবে, অটুট থাকবে। আমাদের লক্ষ লক্ষ কর্মী কারাগারে ঘুমাইতে পারে না, লটারি করে বাইরে অনুষ্ঠানে ঘুমায়, এক রাতের মধ্যে তিন চারটা বাইরে অনুষ্ঠান করে ঘুমাতে হয়, হাজার হাজার মামলা। বেগম খালেদা জিয়া সহ আমাদের যে লক্ষ লক্ষ নেতা কর্মী আছে তাদের মামলায় প্রত্যাহার করে নিতে হবে এবং তাদেরকে মুক্তি দিতে হবে। আপনারা কি বেগম খালেদা জিয়া সহ রাজবন্দীদের মুক্তি চান? আমি তিরিশ তারিখে তো নির্বাচন হয় নাই, আমরা নির্বাচন গণতন্ত্র নিহত হয়েছে, জাতি আহত হয়েছে, কিন্তু এক মাস মানুষ আক্রুদ্ধ কথা বলতে পারে না। তারা পৃথিবীতে মানুষকে ভয় দেখায়, একটা প্যানিক সৃষ্টি করেছে, মানুষ হোটেলে বাসে রেস্টুরেন্টে কোথাও কথা বলে না, মানুষের আক্রুদ্ধ হয়ে গিয়েছে। সন্তানের জন্মের পূর্বের রাত্রে সন্তানকে হত্যা করা হয়েছে, 30 তারিখে ভোট হওয়ার কথা 29 তারিখে ভোটের ডাকাতি হয়েছে, এবং পৃথিবীর ইতিহাসে সূত্র হল 100, বাংলাদেশে ভোট ডাকাতি হয়েছে 97.3% হলো শুনেদান, 97.3% হলো ব্যালটের ডাকাতি, 5% যারা নির্বাচনের কাজে ব্যস্ত ছিল ভোট দিতে পারে নাই, 5% হলো তারা মারা গিয়েছে বিদেশে আছে, 10% হলো গার্মেন্টের শ্রমিক সহ তারা ভোট দিতে পারে নাই, মোট হলো 117.3%। পৃথিবীর ইতিহাসে এই ধরনের জালিয়াতি 100-এর উপরে 117, এই ঘরের উপরে বাটপার, বাটপার উপরে বাটপারি, এটা পৃথিবীর আর কোথাও হয়েছে বলে শুনিও নাই, ওই বুঝিও পড়িও নাই, দেখিও নাই। গণতন্ত্রের চেতনাকে মানুষের বিবেককে হত্যা করে 30 তারিখের ভোটের রেজাল্টের নামে নাটক করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কিছু লোক প্রশাসনের একটি অংশ মিলে যে ডাকাতি করেছে সে ডাকাতিতে শকুনরা আজকে বসে উৎসব করতেছে, শকুনদের মেলা বসেছে,
নম্বর রাষ্ট্রের ভিত্তি ক্ষমতার বিভাজন সংবিধানের নির্দেশনা সব ধ্বংস করা হয়েছে। পৃথিবীর কোথাও এই ধরনের নিষ্ঠুর নির্মম এই ধরনের কাণ্ড ঘটে নাই। সকল রাষ্ট্রের প্রতিষ্ঠানকে দলের অধীনে নেওয়া হয়েছে, এখন পুরস্কার দেওয়া হচ্ছে যারা ভোট ডাকাতি হয়েছে, ড্রাইভিং রুল দেওয়া হয়েছে ইউনিয়ন লেভেল পর্যন্ত শিক্ষকদেরকে, যারা নিতে চায় না তাদেরকে বলেছে না নিতে চাইলে আপনি দান করে দেবেন কিন্তু নিতে হবে, হাজার হাজার কোটি টাকা ভোট দেওয়া হয়েছে সারা বাংলাদেশে, প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচনের বিচারী পুলিশ এবং রিটার্নিং অফিসার স্টেট রিটার্নিং অফিসার এদের সবাইকে ভোট দেওয়া হয়েছে। এই কথাটা পরিষ্কার হওয়া দরকার যে রাষ্ট্রের সকল প্রশাসন দুর্নীতি এবং ঘুষ খাইয়া ভোট ডাকাতি করে সেই রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না। রাষ্ট্র বলে কিছু নেই, দেশ বলে কিছু নেই, জাতি বলে কিছু নেই, সব ধ্বংস হয়ে গিয়েছে। ভবিষ্যতে লাতি মাইরা মাছ খাওয়া, পেটে বরিয়া লাতি মারা, লাতি মাইরা পেটে ভরা, এটার নাম উন্নয়ন, এটার নাম গণতন্ত্র, এটার নাম কলঙ্ক। এই কলঙ্ক আজকে শুধু কালো বেল দান করে প্রতিবাদ করতেছি, আমরা অপেক্ষা করে আছি জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ হবে। আমরা প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ থাকবো না। আগামী 24 তারিখে কি কি অপকর্ম করছেন, কি কি ডাকাতি করছেন, কেমনে করছেন সমস্ত উল্লঙ্ঘ করে দেওয়া হবে। বাংলাদেশ এখন আর রাষ্ট্র নয়, প্রজাতন্ত্র নয়। 30 তারিখে জোরপূর্ব ক্ষমতা দখল করা হয়েছে, হিটলার নির্বাচন করেছিল, মুসলিম নির্বাচন করে নাই। বাংলাদেশে আর কোনো পার্লামেন্টারি ডেমোক্রেসি গণতন্ত্র থাকবে কিনা আমি জানি না। আগামী দিনে ভোটেরও প্রয়োজন হবে না, বাক্সেরও পরিণয় হবে না। 73 সালের মতো হেলিকপ্টারে করে বাক্স আইনা যেভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে সেদিন শুধু নির্বাচন কমিশনের নামে এই যে দুটা শুধু জগন্নাথ বলে যে 29-30 তারিখের মতো আগামী শহর নির্বাচন হবে, এই ইমাম সাহেবের আর দরবার সাহেবদেরকে দিয়ে আওয়ামী লীগের কাউয়া আর হাইব্রিড খচ্চররা যে কাণ্ড করেছে এর জবাব এই যে ভয়ঙ্কর অন্যায় অপমান জাতিকে, জনগণকে এত অপমান অবহেলা, এর অভিশাপে আপনাদেরকে একজন অভিশপ্ত হতে হবে। আমাকে গতকালে ডাক্তারের কাছে গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের একটা ছাত্র, বলেছে আপনাকে পতাকার নকশা করেছেন, পতাকা উত্তোলন করেছেন মুসলমান, তাহলে তার স্বাধীনতা না। আমাদেরকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের আগে আমাদেরকে যে কুকুর সিজানের মতো বাঁচতেছে, যারা পোকা আন্দোলন করেছিলাম এটা খবর রাখেন। আমি রাখি রে ভাই, আমরা তো একসময় ছাত্র আন্দোলন করেছিলাম ইউবিএখানের বিরুদ্ধে, এই স্বৈরাচারের বিরুদ্ধে তোমরা ছাত্র যুব সমাজ পোকা আন্দোলন, যারা রাজপথে নিরাপদ সড়ক দাবি করেছ, যাত্রী দাবি করেছ, ন্যায় বিচার দাবি করেছ, তোমরা মাঠে নামো, জনগণকে সাথে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, আমরা তোমাদের সাথে আছি। এখন আর অন্য কোনো আন্দোলন নয়, আমরা দাবি করছি এই ভোট প্রত্যাখ্যান করার জন্য। ভোট তো হয় নাই, প্রত্যাখ্যান কিসের? নতুন ভোট টোট না, রাষ্ট্রকে রক্ষা করতে হবে, জাতিকে রক্ষা করতে হবে, জনগণকে রক্ষা করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, অন্যায়কারীদের আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তাদের বিচার করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে, শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী মানুষকে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে বেগম খালেদা জিয়া লক্ষ লক্ষ নেতা কর্মীদের কারাগার থেকে মুক্ত করতে হবে, তাদের মামলা প্রত্যাহার করতে হবে, এর জন্য আন্দোলন গড়ে তুলতে হবে। মাথের আন্দোলন শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, প্রতিবাদ সমাবেশ নয়, কালো বেল দাঁড়ান নয়, প্রতিরোধ গড়ে তুলতে হবে স্বৈরাচারের বিরুদ্ধে। পৃথিবীর কোনো দেশে হিটলার মুসলিনি আইউবিআইয়া খান জেঙ্গিস খান কবুতর কার বিরুদ্ধে এককভাবে কোনো দলের পক্ষে কোনো আন্দোলন করে জ্বলন করা সম্ভব হয় না। অতএব জাতীয় ঐক্যবণকে বাঁচিয়ে রাখতে হবে, এটাকে আর কেউ ব্যস্ত করতে হবে, এটাকে শক্তিশালী করতে হবে, এই আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলার গরিব মানুষ জয় হোক, বাংলাদেশ জীবন প্রিয়, ধন্যবাদ। আমি দুঃখিত আপনাদের সবার অংশগ্রহণের মধ্য দিয়ে আজকের এই
কর্মসূচি সফল হয়েছে। এই কর্মসূচির এখানে আমি স্বার্থ ঘোষণা করছি। আমাদের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ইয়াসিন, আমাদের মহিলা দলের সেক্রেটারি সহ আরো অনেকে আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। মুক্তিযোদ্ধা যারা আসছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আমি কল বলছি আগে।